বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা 11টায় পুরাতন সাতক্ষীরা নাট মন্দির চত্বরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক তিলক গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা বাংলাদেশের চিরন্তন ঐতিহ্য যা বিশ্বের বুকে বাংলাদেশকে মর্যাদার স্থানে অধিষ্ঠিত করেছে।